আজকে ঘর ভেঙে ফেলতেছে, কয়েকদিন কাজ একটু বন্ধ ছিল, বন্ধ থাকার কারণ হলো কারেন্টের যে মিটার আছে ওই মিটার অফিসে অ্যাপ্লাই করে আসছিল কাটার জন্য, কিন্তু এতদিন আসে নাই, পরে গতকালকে এসে কাইটে দিয়ে গেছে, এই জন্য আজকে আর কি ঘর ভাঙতে আসছে। ঘর না ভাঙলে তো নতুন করে ঘর দেওয়া যাবে না, পেছনের বেড়া অর্ধেকটা কমছে। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমরা খুবই আজকে ব্যস্ততার সময় কাটাইলাম। আজকে ঘর ভাঙতেছে, মিস্ত্রি যাচ্ছে সব, পরে ঘরের কিছু কাজকর্ম করলাম, জিনিসপত্র বের করলো। আজকে যেন দেরি হয়ে গেছে, এখন দুপুর 1টা বেজে গেছে, দুপুরে রান্না রান্না করবো। তো আমি আবার স্নান দান করে নিলাম, শরীরে ময়লা টলে বসছিল, আবার কারেন্ট থাকে না মাঝে মাঝেই, গতকালকে যেমন কারেন্ট ছিল না, অনেক স্নান করতে অনেক কষ্ট হয়েছে। তারপর আজকে এই জন্য আর কি স্নান করে নিলাম, মা তরকারি কাটছে, চরচুরি আর ফুলকপি দিয়ে একটা তরকারি হবে মাছ দিয়ে, পাঙ্গাস মাছ না মা, পাঙ্গাস মাছ বের করছে ফ্রিজ থেকে, নিয়ে আসলো মা। মরিচগুলো না তুলতে তুই পাইকা গেছে না, মরিচগুলো তুই আনতে হবে কাছে থেকে। আর এই যে চরচুরি কাটছে, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি ধোয়া হয়েছে, চরচুরিটা ফেলে না ধুয়ে নিয়ে আসলো, আমি ফেলে দিয়ে তুমি চাল ধুয়ে নিয়ে হবে। আমি তো মরিচটা ফেলে দিই মারে, দেরি হয়ে গেছে আজকে রান্না বানায়। এই যে পাঙ্গাস মাছ, লবণ হলুদ মরিচ দিয়ে মাছ খেয়েছি, আর এই যে ছোটো মাছ, ট্যাংরা পুঁটি চাটা সব মাছ মিলে চরচুরি হবে, আর পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না হবে। ধুমায় একবারে মামার অনেক একটু ধরো গা, ঘর ভাঙ্গা প্রায় ঘরের জিনিস রয়েছে, শোকেসটা রয়েছে, চোখে মুখে বের করছে আর কি, চোখে যে বারান্দার মধ্যে রাখছে। নারা এসে পড়ছে বাড়িতে, এখন বাড়িতে এখন ঘর পড়লে যে না তুলসী পাতা শিরছো, তুমি খাইতে খাবি আনছো, রস করে দেন না না তারপরে গেমস খেলবো খালি বকেন, রোদ রোদ খা, রোদ না মধ্যে ভালো পাগল, কত কি মা কো মা কোথায় মারান না করে, মারান না করে বাবা, বাবা কোথায় কই তো, বাবা কোথায় কোথায় বাবা, ওই যে মায়ের কাছে যাবো, পরে যাবা পরে যাবা, কাঠের উপর তো পরে যাবা। এই যে আমাদের বৌদি রান্না করতেছে, শ্বশুরি রান্না করছে, টাকি মেনে মেনে খুলছে বলছে না, আর এই যে কাকি গো পাঙ্গাস মাছ আনছে, ওই মাছ দিয়ে রান্না করতেছে। দুই পাশে দিছ, ওই যে আমাদের রসা দিছে, বাতা করে গেছে গা, বাত এসে দেখ শাক দিয়ে যে নাটা বাটা শাক খাই, শাক খাই ভালো গেছে, লাল শাক প্রমা খায়, লাল শাক ভালো লাল শাক।
لا 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 شاك ده بات خاو تمي فولير مده بومار بومار مده خاتشه اي جي بارير كاز ده چاري ديكه شد حلود آر حلود شرشا خيات شاك چاري ديك ده اي جي ده আমাদের দক্ষিণ বাসার যত জমি আছে সব হলুদ দিকে মার মার বাজা হয়ে গেছে এরকম লাল করে ভর্তি সব সরসরি মাছ ভাই জানো না নামে দেখি تنو اكبر ريزنو اجواتي 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 ঘরের চাল ভাঙা প্রায় হয়ে গেল ঘরের চাল ভাঙা হয়ে গেছে পরে এই যে মরাই ماذا يقول لك؟ لا لا পাশাবার দুধে বলা কাছে করছে কারি হইছে সরসরি সরসরি দুইটা মধ্যে হাসাইছি এখন এলো ওই তরকারি দে হাসরাম রাতের জন্য তরকারি রংটা অনেক সুন্দর আসছে আর গ্রানটাও খুব ভালো আসতেছে এই দেখেন ঝোলটা এত সুন্দর হয়েছে
আমার মায়ের হাতের রান্না সবাই পছন্দ করে আমাদের পাড়ার যতগুলো আছে বা গ্রামে মোটামুটি আত্মীয় স্বজন যারা সবাই পছন্দ করে হয়তো গ্রামের রান্না একটু চুলার পাটটার যে টিঙ্গি মিঙ্গি দিয়ে রান্না করে এই থাকে কিন্তু আসলে ওরকম না গ্রামের রান্না এরকমই হয় আশ্রিয়া রাখলাম রাত্রে জন্য আর এটুগুলো দুপুরের জন্য না হয়ে গেছে অরিত্রে খুঁজতে আসছি অরিত্রে পাই না আরে খাওয়াবো কোথায় যে খেলতে গেছে ওরে পাই না কই যা বুড়ি ও কাকা আবার বুড়ি ভাঙ্গাইতে যাইতেছে সবাই আসছে দাদা বৌদি সবাই আসছে বুড়ি ভাঙ্গাইতে এ অরে কথা গোবারি গেল কিনা বলবো কেরা ভাত খাওয়াই দিতাম এখন নিজেরা তো খাইতে না আর এই যে ঘরটা সব ভাঙতেছে এই যে গুয়াল বর এটা বিক্রি করতে চাইতেছে বাঙালিরা আসছিল ওই দিন বাঙালিরা 8,000 টাকা বলছে তো বাবা আর দেয় নাই তারপরে এখন আমার যারা আসে আরো কম কয় তো তিনি দেওয়া উচিত ছিল দেয় নাই এখন যারা আসে বলে যে না এত দাম না আরো কম 6,000 বলে 6,500 বলে তো এই জন্য আর দেওয়া হয় নাই পরে হয়তো ভেঙে ভেঙে কিনে বিক্রি করবো আর কি করবো এখন বাবারে আর মামারে বলি চান করে আসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হইবে না আর আকাশটা কেমন মেঘলা মেঘলা কয়েকদিন ধরে যে কি অবস্থা হালকা একটু রোদ উঠছিল দুপুরের দিকে আমার ই হয়ে গেছে তো এখন 3টা বেজে গেছে খাইতে খাইতে যে কয়টা বাজু মামারে বলি গা যে চান করে আসেন তারপরে খাই ওই যে আমাদের পাশে গ্রামে নদীর উপর আর কি শুন না ওইখানে আজকে ওয়াজ মাহফিল আজকে কালকে হয়েছে গত রাতে হয়েছে আজকে তো দুপুর থেকে আর কি মাইক বাজতেছে এটা হলো আমরা প্রাইমারি স্কুলে পড়তাম ওই স্যার স্যারদের বাসায় আর কি তো স্যার আসছিল আমাদের বাড়িতে বলতে বাবা বলতেছে আসতে যাইতে পারে হ্যাঁ তো খুঁজ যাবে রে দেশি পাই না গা খানো না হ্যাঁ আমি মানে কত ডাকতেছি চলো খাই গে দিলে খাওয়া দিয়ে গা তোমারে মনে করো ভালো ভালো লাগলো একদিন ভালো হয় একদিন খারাপ হয় নেই বাবা জানা ধরবাই
ها؟ 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 ها